أو أمر رسول আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম কাকে বলে একটু দেখায়া দেন একটু বুঝায়া দেন কিছুক্ষণ পর নয়বার যখন বলা শেষ হলো এর মধ্যে মাওলা আলী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আর যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার রসুল করিম সিদ্দিক আকবরকে ডাক দিলেন আবু বকর তুমি নাকি প্রশ্ন করছিলে আবার পড়ো ইয়ার রসুল আল্লাহ সিরাতুল মুস্তাকিম কাকে বলে তখন ওয়াদা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল বললাম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ওনার হাত মুবারকটা আমার মাওলা আলীর কাঁদুর উপর রেখে বলতেছেন আবু বকর আমার আলীর নাম হলো সিরাতুল মুস্তাকিম বড় করে বলে না শয়তান নাকি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকে এবং সে বসে থাকে একটা মাত্র কারণ আপনাদের মতো আমাদের মতো যখন আলেম ওলামা বলেন আওয়াম বলেন আল্লাহওয়ালা বলেন ইসলাম কে অনুসরণকারীরা বলেন যখন রাস্তা দিয়ে হেটে যায় সিরাতুল মুস্তাকিমের আল্লাহর রাস্তায় strconv সে ছলে বলে কৌশলে চাইবে আপনাকে সেই রাস্তা থেকে বের করে তার রাস্তায় নিয়ে আসার জন্য জেনে রাখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে আপনি চললে আল্লাহ পর্যন্ত পৌঁছে পারবেন কিন্তু শয়তানের রাস্তায় চললে আল্লাহ পর্যন্ত পৌঁছা কিয়ামত পর্যন্ত সম্ভব জোরে বলেন না সম্ভব এটা উম্মাল কিতাবের মধ্যে বলতেছে একদিন সিদ্দিক আকবর তিনি আসলেন মুস্তফার দরবারে মসজিদে নবীর কারণ ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহন বড় করে বলেন না সুবাহ আফজল নাস বাদ আলামিয়া যিনি তিনি হলেন সিদ্দিক আকবর কিন্তু খেয়াল রাখবেন ইনি হচ্ছেন গিয়ে সিদ্দিক আকবর খেলাফতের দিক দিয়ে হচ্ছেন গিয়ে আউ্বাল আর বেলায়তের দিক দিয়ে আউ্বাল হচ্ছেন মাওলা আলী বড় করে বলেন সুবাহান আল্লাহ এটা না বুঝে আমাদের সমাজের মধ্যে অনেক ধরনের এখন ফিতনা তৈরি হয়েছে অনেকে না বুঝে ফিতনা করেন অনেকে বুঝে ফিতনা করেন এরকমও আসানা নাই জোরে বলেন না আসানা নাই দেখেন মাওলা আলীকে যদি চিনতে হয় বেলায়তের সম্রাট যিনি আপনি বুঝতে হবে বিষয়টাকে একটা হচ্ছে খেলাফত একটা হলো বেলায়ত দুইটা কিন্তু দুই জিনিস খেলাফতটা নির্ধারণ করেছে রসুলে পাকের ঘনিষ্ঠ সাহাবারা বসে রসুলে পাকের পরবর্তীতে এই এত বড় নিজামকে কারার কার হাতের মাধ্যমে রক্ষা করবেন এটার জন্য সিস্টেম ওয়েরি একটা রাস্তা হয়েছে যেটার মাধ্যমে খেলাফতের রাস্তা খুলেছেন সুবাহান আল্লাহ বলেন যার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে হজরত আবু বকর সিদ্দিক রুদি আল্লাহতালান বড় করে বলে শহান দুই নম্বর হচ্ছে হযরত ফারুক আজম আজম আল্লাহ আল্লাহতালান তিন নম্বর হচ্ছে হজরত ওসমান এ চার হচ্ছে মৌলা আলী মোট কয় জ আবার বেলায়তের দিক দিয়েও প্রধান হচ্ছেন মাওলা আলী কার্রম আল্লাহ বড় করে বলেন কারণ কি জানেন কারণ হচ্ছে আমার নবী বলছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা আমি বেলায়েতের শহর আর সেই শহরের দরজার নাম হচ্ছে হযরত আলী বলেন না হযরত কারণ আপনি যদি মসজিদে ঢুকতে হয় আচ্ছা বলেন তো মসজিদে কি সাত দিয়ে ঢুকে না দরজা দিয়ে ঢুকে কেউ যদি সাত বাইঙ্গা ঢুকে মসজিদে হেতে কি মুসল্লি কইব না সোর কইব কি বলবে সোর ঠিক না আর কেউ যদি হদ্দ না উজুর আই সাত বাঙ্গি ঢুকতাম ন আমি সাত বাইঙ্গা ঢুকবো না কোন দিকে ঢুকবা কয় আমি জানলা বাইঙ্গা ঢুকবো এটারও কি উত্তম মাধ্যম চলবো কি চলবো না হেতে যদি দরা খায় মাড়ি ফিডে একটা মাড়িতে ভরিব না ফিডে ভরিব যেতে কোনো দিন বহু সামিতি হতা হইনে বেরিত হবো আজ তোর যে টেস্টিং করিল ঠিক কি না তাহলে মসজিদে ঢুকার জন্য একটা দরজা আছে না নাই এই দরজা দিয়ে আমরা ঢুকি এই দরজা দিয়ে আমরা রসুলে পাক হচ্ছেন বেলায়তের সম্পূর্ণ খজিনার মালিক হচ্ছে রসুল আর আমার রসুল বলছেন সেই খজিনার মালিক আমি কিন্তু দরজা হচ্ছে আমার আলী বড় করে বলেন না সুবহানাল্লাহ এই দরজাত ছাড়া ওলি হওয়ার কোন রাস্তা জোড়ে বলেন না কোন রাস্তা নাই এই জন্য তো আমার মোহাম্ব সিদ্ধ কেমন ভাবে রাখতেন একদিন আমার দয়াল নবী আমার রহমাতলীলাল দয়াল নবী রহমাতলীলালিন মৌলা আলী এবং সিদ্দিক আকবর আম্মা জানাই এক সাথে বসে খাবার খাচ্ছিলেন কিন্তু আম্মা জানাইশা বারবার নজর করে দেখেন সিদ্দিক আকবর বারবার খালি আলীর দিকে তাকায়া থাকেন মৌলা আলীর দিকে নজর করে থাকেন আম্মা জানাইশা সিদ্দিকা তিনি তার আব্বাজান হযরত আবু বকর সিদ্দিকে জিজ্ঞেস করলেন ও আমার আব্বাজান আপনি দেখি বারবার আলীর দিকে তাকায়া থাকেন কেন 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 কি জন্য তাকায়া থাকেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন গতকালকে আমার নবী আমাকে ऐलान করেছেন আমাকে ঘোষণা করেছেন আন ইলা ওয়াজহি আলী ইবাদা আলীকে কে তোমরা যেমন তেমন মনে করো না আমার সিদ্দিক আকবর বলেন তিনি আয়ালান করছেন আমার নবী ঘোষণা করেছেন আলী চেহারার দিকেও দেখা এবাদত বড় করে বলেন পাকের সোয়ালক্ষের উপর সাহাবী তার মধ্যে কোন সাহাবীর জিকিরকে এবাদত বলেন নাই কোন সাহাবীর দিকে তাকানোটা এবাদত বলেন নাই কিন্তু একমাত্র ব্যক্তি যার দিকে তাকানোটা এবাদত বলছেন তিনি হলেন আমার মাওলা আলী উচ্চ আওয়াজে বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় আরেক জায়গায় বলছে জিক্রু আলী নে শুধু দেখাটা এবাদত নয় আলি আলী জিকির করাটাও এবাদত সুবাহান আল্লাহ বলেন না এই যে মৌলা আলীর শান মান এটা আমরা সিদ্দিক আকবর থেকে শুনি তো একদিন সুলে পাকের মজলিসের মধ্যে আসলেন আবু বকর সিদ্দিক রবি আল্লাহ উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর রসুলে পাককে দাঁড়িয়ে প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ সিরাতুল মুস্তাকিম কাকে বলে আমি জানতে চাই রসুলে পাক ডানে বামে তাকাইয়া সিদ্দিক আকবরকে বললেন আপনি একটু বসেন আমি একটু পরেই বলবো এরকম সিদ্দিক আকবর প্রশ্ন করতে 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 নয় বার করেছেন সুবাহান আল্লাহ বলেন কয়বার নয় বার যে ও আমার রসুল আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম কাকে বলে একটু দেখায়া দেন একটু বুঝায়া দেন কিছুক্ষণ পর নয়বার যখন বলা শেষ হলো এর মধ্যে মাওলা আলী মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন আর যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলেন প্রবেশ করার পরে আমার রসুল করিম সিদ্দিক আকবরকে ডাক দিলেন আবু বকর তুমি নাকি প্রশ্ন করছিলে আবার পড়ো ইয়া রসুল আল্লাহ সিরাতুল মুস্তাকিম কাকে বলে তখন ওদা রসুল্লাহ সাল্লাহ আলহি

এই জন্য আমরা যারা তরিকতপন্থী তাসাউপন্থী আমরা মাওলা আলীর বেলায়েতকে অস্বীকার করতে পারি না যারা মাওলা আলির বেলায়েতকে অস্বীকার করবে এরা হচ্ছে খারেজি এরা কি খারেজি কারণ মাওলা আলীর জামানে একদল খারেজি তৈরি হয়েছিল যারা মাওলা আলী কররামাল্লাহু ওয়াজহাহুকে পরবর্তীতে ছুরি দিয়ে আঘাত করেছিল এবং শাহাদাতের পর্যায়ে নিয়ে গিয়েছিল ওই খারেজির দল এখন পর্যন্ত আছে কেয়ামত পর্যন্ত তারা থাকবে তাদের কাজ এদেরকে চিনবেন কিভাবে চিনার উপায় কি তাদের সামনে যখন মাওলা আলীর শান বলবেন দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে তাদের চেহারা কি হয়ে গেছে কালো হয়ে গেছে কারণ কি সে মাওলা আলীকে মহব্বত করে

হাফেজে কোরআন ছিল কারি ছিল অমুক ছিল বড় একজন কাতেব ছিল ইয়েজিদ সুন্দর সুন্দর করে কবিতা লিখতে পারত ইয়াজিদের পক্ষে সাফাই গেছে এরকম লোক এই বিংশ শতাব্দীর মধ্যে দুই হাজার তেইশ বাইশ তেইশ সালের মধ্যেও আমরা বাংলাদেশে দেখেছি ঠিক না এখন আসেন এই যে মৌলা আলীর বেলায়ত এটা আমরা কিভাবে বলছি এমনি মাওলা শব্দটি এই শব্দটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সিফতি নামের মধ্যে শামিল করেছেন মাওলা শব্দটা এটা যাত্রার জন্য ব্যবহার করা যায় কিন্তু আমরা মাওলা আলীর জন্য এই শব্দটা ব্যবহার করি কারণ কি জানেন ওই যে বললাম রাসূল করিম দুনিয়া থেকে পরদান নেওয়ার তিন মাস আগে এক রাওয়াতের মধ্যে আছে সোয়ালক্ষ সাহাবীর সামনে আরেক রয়েতের মধ্যে আছে তিরিশ হাজার সাহাবিক আরেক রয়েতের মধ্যে আছে বারো হাজার সাহাবিক এই রকম কম বেশ বিভিন্ন রয়েতে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় হাদিসটা হলো হাদিসের মুতোয়াতের অর্থাৎ মুতোয়াতের কাকে বলা হয় একটু বুঝে নেন যেমন স্বর্ণ আছে স্বর্ণের মধ্যে এক প্রকার স্বর্ণ হলো আঠারো ক্রেট এক প্রকার শূন্য হলো বিশ ক্রেট এক প্রকার শূন্য হলো বাইশ ক্যারেট আচ্ছা বলেন তো স্বর্ণ কিন্তু খাঁটি কোনটা মানে যার মধ্যে কোনো খাত এই হাদিসে মুতাওয়াতের হলো বাইশ ক্রেট স্বর্ণের মতো রাবি নিয়ে কোন ঝামেলা নাই দুই শক রাবির উপরে এই হাদিসটা নকল করেছেন হাদিসে মুতোয়াতির পর্যন্ত এই হাদিসকে গণনা করা হয় আমার রসুলে করিম এলান করেন আলাস্তুম তালামুনা আননি আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ক্বালু বালা ক্বাল আলাস্তুম তালামুনা আননি আওলা বিকুল্লি মুমিনিন মিন নাফসিহি ক্বালু বালা আমার নবী হাজার হাজার সাহাবাদেরকে নিয়ে এলান করলেন এ আমার সাহাবীরা তোমরা কি আমাকে তোমার জানের চাইতে বেশি মোহাব্বত করো কিনা বলো জানের চাইতে আউলা মানো কিনা বলো আমাকে তোমাদের জানের চাইতে প্রিয়তম মানো কিনা বলক জানের চাইতে বেশি আপন মানো কিনা বলক সাহাবীরা এক বাক্যে বলে দিলেন কলু বালা ইয়া রাসূলুল্লাহ আমাদের জানের চাইতে বেশি প্রিয় হলেন আপনি ঠিক কিনা আচ্ছা কেউ যদি বলে আপনাদেরকে এখনো যদি বলে আপনার কাছে কি মা বাবা বেশি দামি না নবী বেশি দামি আপনি কি বলবেন নবী বলেন না কি বলবেন নবীর চাইতে দামি কোন সম্পদ জোরে বলেন না কোন সম্পদ এই জন্য আসে গো বলেন মদিনা মদিনা আসে কোমো মিনের ঠিকানা বলো না মদিনা আসে কোমো মিনের ঠিকানা হাই হাই দিদার চেয়ে গে কাঁদ তোমরা দিদার চেয়ে গে তোমরা হও নবীর বির দিবান মদিনা আসে কম মিনের ঠিকানা বলো না মদিন মদিনা আসে কম মিনের ঠিকানা সালাত নিয়া আমার নবী বললেন তোমরা জানের চাই তো বেশি আমি নবীকে আপনামানো কিনা বলো যখন সবাই বললেন বালা আর সোহুন আমরা আমাদের জানের চাই তো বেশি আপন আপনাকে মানি তখন ফা খজা বিয়ে দেই তখন আমার কামলিবালা না বি আমার মৌলালির হাতকে এই বাবে উপরের দিকে তুললেন বড় করে বলেন সোবাহাত হাত তুলতেছে এম পি সাহেব না রহমত অললীল জোরে বলেন না রহমত নবী যার হাত ধরে কেয়ামত পর্যন্ত তার হাত কেউ ছুটাইতে পারে জোরে বলেন না পারে আমার নবী আয়লান করলেন মান কুন্তু মৌলাহু ফাহাজা আলিয়ুন মৌলাহু আরেক রয়াতের মধ্যে আছে মান কুন্তু মৌলাহু ফাহাজা আলিয়ুন মৌলাহু আরেক রয়াতের মধ্যে আছে মন কুন্তু মৌলাহু ফাআলিয়ুন মৌলাহু এরকম বিভিন্ন রয়াত পাওয়া যায় সবার অর্থ হলো একটা তোমরা আজকে থেকে যদি আমি নবীকে মৌলা মানো আজকে থেকে আমি নবী যার মৌলা আজকে থেকে আমার আলিও তার মওলা সুবহান আল্লাহ বলে যদি আমাকে আমি নবীকে তোমরা মৌলা মানো তাহলে আজকে থেকে আলিও তোমাদের মৌলা তাইলে এখন আমি যদি নবীকে মানতে হয় আলী সারা আলীকে মৌলা মানা সারা কোনো উপায় ওই দিন থেকে মৌলা আলীর বেলায়তের একটা অভিষেক হয়েছে সুবহান বলে তিনি তো বেলায়তের ক্ষমতা আগে থেকে ছিল যেমন আমার নবী পৃথিবীতে যখন কিছুই ছিল না আমার নবী তখনও নবী কিন্তু প্রকাশ পেয়েছে কত বছর বয়সে চল্লিশ বলেন না কত যখন নবীর বয়স হলো চল্লিশ তখন সর্বপ্রথম আয়াত নাজিল হয় ইকরা বি রব বিকাল্লাজি কাল্লাজি হলাক ইকরা বলে শুরু করেছেন কিন্তু নবী কি তার আগে নবী ছিলেন কি ছিলেন না মৌলা আলীও তার আগেও বেলায়তের সম্রাট ছিলেন কিন্তু মাওলা আলীকে হাত তুলে যেই দিন পরিচয় করিয়ে দিলেন আজকে থেকে তোমরা যারা আমাকে মাওলা মানো আজকে থেকে যারা তোমরা আমি নবীকে মাওলা মানো তোমাদের জন্য আমার আলীও মাওলা বড় করে বলে সুবাহান তো নবী যেটা বলেছেন সেটা কি সত্য না মিথ্যা আরা হইলে মিশই পারে কিন্তু নবী হইলে না সানে নবী শুধু হাত তুলে বললেন শুধু তাই নয় একটি দোয়া করলেন আল্লাহু ওয়া আলিমান ওয়ালাহু ওয়া আদিমান আদাহু আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ভালোবাসো যে আমার আলীকে ভালোবাসে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ঘৃণা করো যে আমার আলীকে ঘৃণা করে আল্লাহ আরো কঠিন আমার নবী আরো কঠিন ভাষায় বলেছেন আল্লাহ তুমি ওই ব্যক্তির প্রতি শত্রুতা রাখো যে আমার আলীর প্রতি শত্রুতা রাখে বলেন নাউজুবিল্লাহ আচ্ছা বলেন তো উজুর দোয়া না কবুল নয় কিন্তু রসুল দোয়া কবুল কিনা জোরে বলেন না আমাদের ইমান বলে আকিদা বলে গৌসুল আজম মাইজবান্দারি হাত দিলে সাধারণ ব্যক্তি ওলি হয়ে যায় কারণ ওনারা ওলি বললে ওলি বানাই দেয় কে জোরে বলেন না কে তো যদি গৌসুল আজম মাইজবান্দারি কেবলাই আলম আমিনুল হক ফরহাদাবাদির দিকে নজর করে যদি ওলি বানাইতে পারে অর্থাৎ গৌসুল আজম মাইজবান্দারি খেয়াল করেছেন আল্লাহ আমিনের হত্যা তুমি ওলি বানায়া দাও আল্লাহর সঙ্গে সঙ্গে বানাইয়া দিলেন আর রসুল দোয়া করলে কি এটাকে আটকায় আছে না কবুল হয়ে গেছে তাহলে কে ভালোবাসলে মোহাব্বত করলে আল্লাহ তাকে মোহাব্বত করবে আলীর সাথে শত্রুতা রাখলে আল্লাহ তার সাথে শত্রুতা রাখবে এই যখন ঘোষণা দিলেন সর্বপ্রথম যিনি এই ঘোষণার প্রতি বিশ্বাস রেখে রসুলে পাকের সামনে গিয়ে মাওলা আলীর সামনে গিয়ে মাওলা আলীর বেলায়তের অভিষেককে মেনে নিয়েছেন ফালাকিয়াহু ওমর বাদা জালিকা ফাকাল লাহু হানিয়ান ইয়া ইবনে আবি তালিব আসবাহতা ওয়া আমসাইতা মওলা কুলি মুমিনিন ওয়াল মুমিনাত যাইয়া হযরত ফারুক আযম আলী সামনে দাঁড়ালেন মওলা আলী করম আল্লাহু ওয়া জাহাগুর সামনে গিয়ে বললেন ও আমার আলী আজকে আপনাকে স্বাগতম অভিনন্দন 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 জানাচ্ছি আপনি আজকে থেকে আমি ওমরেরও মওলা কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা থাকবে সবার মাওলা হচ্ছেন আপনি আলী বড় করে বলে সুবহান ওই দিন থেকে একটা রাজ রাজত্ব খোদাই পক্ষ থেকে শুরু হয়েছে যেটার নাম হচ্ছে বেলায়ত যেটার নাম কি জোরে বলে না যেটার নাম কি বেলায়তের জন্য কোন সীমা রেখা নাই খেলাফতের জন্য একটা সীমা রেখা আছে খেলাফত চলে জমিনের উপর কিন্তু বেলায়ত সেটা জমিনের উপর নয় সেটা সবদিকে চলে যেমন একদিন জিব্রাইল আমিন আসলেন মৌলা আলীর সামনে এসে বলতেছেন মানুষের সুরতে এসে বলতেছেন আলী আপনার কাছে আপনি নাকি জ্ঞানের আল্লাহর হাবিব বলেছেন আপনাকে নাকি জ্ঞানের খজিনা দান করেছে আমি একটু আপনার জ্ঞানকে পরক করতে চাই মাওলা আলী তো জানতেন না তিনি জিবরাইল মানব সুরত আসলেন বললেন বলুন বলতেছে এই মুহূর্তে জিব্রাইল কোথায় আছে বলেন সুবহানাল্লাহ বলেন মাওলা আলী একটু সামনে তাকালেন একটু ডানে তাকালেন একটু বামে তাকালেন একটু নিচে একটু উপরে একটু পিছে তাকালেন তাকানোর পরে ওই ব্যক্তির দিকে তাকাইয়া মাওলা আলী বললেন আমার যদি গবেষণা ভুল না হয় আমার কেন জানি মনে হয় খুদ জিবরাইল আমাকে প্রশ্ন করছেন দাঁড়াইয়া অর্থাৎ যেই ব্যক্তি আমাকে প্রশ্ন করেছেন তিনি হলেন জিব্রাইল সুবহানাল্লাহ বলেন না হযরত জিব্রাইল আমিন অবাক হয়ে গেলেন বললেন আমি যে জিব্রাইল আপনি জানলেন কিভাবে বলতেছেন আমি যখন উপরে তাকাইছি আল্লাহর আরশ পর্যন্ত দেখছি নিচে তাকাইছি তাতু সারা পর্যন্ত দেখছি ডানে বামে সামনে পিছনে তাকাইছি আল্লাহর সৃষ্টির শেষ পর্যন্ত দেখছি আল্লাহ যতটুকু দেখার ক্ষমতা দিয়েছেন কিন্তু কোথাও জিবরাইলকে খুঁজে পাই নাই বুঝে নিলাম যিনি প্রশ্ন করছেন তিনি জিবরাইল বড় করে বলেন না সুবহানাল্লাহ এটার নাম হলো বেলায়তের ক্ষমতা এটার নাম কি বেলায়েতের ক্ষমতা এটার জন্য কোনো প্রাসাদের দরকার কোনো চেয়ারের দরকার কোনো মন্ত্রী উজিরের দরকার এটার জন্য একাই যথেষ্ট আর খেলাফতের জন্য সিদ্দিক আকবর রদি আল্লাহ যখন ইসলামের প্রথম খলিফা হলেন কারণ মুসলমানরা চারিদিক যখন সরিয়ে পড়লেন মুসলমানদের আস্তে আস্তে মৌলা আলী পর্যন্ত সিদ্দিক আকবর থেকে আস্তে আস্তে মুসলমানদের প্রদেশ হয়েছে আটটা কয়টা আটটা বলেন না কয়টা আটটা প্রদেশের আটজন গভর্নর ছিলেন খেলাফত চালানোর জন্য গভর্নর প্রয়োজন হয় কিন্তু বেলায়ত চালানোর জন্য কোন গভর্নর সিস্টেম প্রয়োজন হয় জোরে বলেন না হয় এই ক্ষমতাটা আমার পর্যন্ত থাকবে যেটা গৌসুল আজম মাইজ পেয়েছেন যেমন আমার গৌসুল আজম মাইজ কেবলায় কেবলাই আলমের গোলাম বিয়াল্লিশ মাইল দূরে বাগের সামনে পড়েছে আমরা যদি দুনিয়াকে এই এই বর্তমান সময়ের কথা বলি যদি বাঁচতে হয় নাইন 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 ট্রিপল নাইনে ফোন দিয়ে বলতে হবে অবাজি পুলিশ তুই হরে বাইরে অবাজি আই এটা জলত বাগের সামনে বলছি বাঁচা পুলিশ কবিতা যেমন আছেন তেমন থাকেন আমরা দশ মিনিটের মধ্যে আসতেছি কিন্তু দশ মিনিট কি লাগবো টাইম লাইব কিন্তু গসল আজম মাইজবান্ডারি বিয়াল্লিশ মাইল দূরে যদি একটা কার নিয়েও যায় কম করে এক ঘন্টা সময় লাগবে যদি প্লেনে করেও যায় কম করে পাঁচ মিনিট হইলেও সময় লাগবে কিন্তু গৌসুল আজম মাইজবান্ডারিকে কুতালা পাহাড় থেকে যখন বাগের সামনে পড়ে আলমাদা দিয়া গৌসুল আজম মাইজবান্ডারি বলে ডাক দিলেন যখন আশেক ডাক দিয়ে বললেন রক্ষা কর রক্ষা কর রক্ষা কর মাইজবান্ডারি রক্ষা কর রক্ষা কর রক্ষা করছে হয়েছে জ্বালা আরে জালা হিতে নারী রক্ষা কর তোমার দ্বারে বার হতে ওরে অদম গেলে শূন্য হাতে তোমার দরে বারো হতে ওরে অদম গেলে শূন্য হাতে হাসরে হইবে বলো হাসরে হইবে বলো হাসরে হইবে বলো কার নামে কলঙ্ক জারি রক্ষা করো মাঝে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝ ভান্ডারি শুভ বলে না যদি হইতাম তো চেয়ারম্যান সাহেব রক্ষা করো উনি তো নে এমপি সাহেব রক্ষা করো শুনতো কিন্তু কোদালা পাহাড় থেকে ডাক দিল হজরত কেবলা বজু করতেছে বদনাম মুবরক নিক্ষেপ করলো বদনা উড়ে চলে গেল কিরে বদনা তোর কাছে কি ডানা আসেনি কয় না তোর কাছে কোনো ফাউ আসেনি কয় না কিরে পদ না তোর ভিতরে কোনো ইঞ্জিন আসেনি কয় না কিরে পদ তোর কাছে কোনো ভিতরে কোনো ধরনের কোন এমন কোন শক্তি আসেনি যেটা বৈজ্ঞানিকরা বানাই দিছে বলে না তো এই শক্তি পাইলি কই পলকের মধ্যে 42 মাইল দূরে বরাবর টার্গেট বরাবর গিয়ে পড়লি কেমনে কই আরে দুনিয়ার মানুষ তুই তো চিনলি না গাউসুল আজম মাইজবানদারি কে তোরা পুরা কফাইলা আর আমি বতনা সান কফাইলা আমি বদনা হলো এমপির ঘরের বতনা নয় মন্ত্রীর ঘরের বতনা নয় রাষ্ট্রপতির ঘরের বতনা নয় প্রধানমন্ত্রীর ঘরের বতনা নয় চেয়ারম্যান মেম্বারের ঘরের বতনা নয় তাদের বতনা থাকে বাথরুমে দুর্গন্ধ বের হয় আমি বতনা হলো হসার বদনা হাত লাগার দেরি সময় হাত লাগার কারণে আমি পতনাও দামি হয়ে গেলাম বড় করে বলে নালাম